So we're ready? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপ দ্যাট অল আর ফাইন, আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড নাও আছি আমার প্রাণপ্রিয় শহর দিনাজপুরের নর্থ বেঙ্গল অটোতে। সো অনেকেই বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কি নিয়ে অ্যান্ড কেন হচ্ছে। আজকে একটা ইন্টারেস্টিং জিনিসের আনবক্সিং করবো একটু পরে। এটি আসছে বাইরে থেকে, বিশাল বড় একটা বক্সে। থাম্বনেল দেখে হয়তো অনেকে অনুমান করছেন যে কি আছে বক্সে। আসসালামু আলাইকুম, দেখা যাক কি আছে, একটু পরে ভিডিওতে সবাই দেখতে পাবে। এখন আর না বলি, সারপ্রাইজ থাকুক, সারপ্রাইজ থাকুক। আমরা এখন ক্যামেরাকে সুইচ করব, তারপর আনবক্সিং এ চলে যাব। সো হিউজ একটা বক্স আমার সামনে, আর এই বক্সে আসছে আমার সেই গিফট ফ্রম স্পেন। সুপার ইন্টারেস্টিং হাসি বেরোচ্ছে, কারণ এখানে এর ভিতরে যে জিনিসটা আছে এত বড় একটা বক্স, এটার জন্য এটা ইন্টারেস্টিং হওয়ারই কথা। সো সবাই রেডি? 1 2 3 সাইডে রাখি, দেখি ভিতরে কি আছে। আমি কিন্তু খুলছি, আগে বলি খুলছি, প্যাকেজিংটা সরাইছি, অ্যান্ড তারপর কিন্তু আপনাদের দেখাচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল বক্স। লোগো দেখে বুঝার বাকি নেই যে এটা কি হেলমেট। অ্যান্ড অবভিয়াসলি এটা কিন্তু একটা হেলমেট। আর এখন আনবক্সিং করবো। সো সুপার ইন্টারেস্টিং, আমি কিন্তু নিজেও খুলে দেখিনি, জাস্ট হেলমেট দেখছি, বাট ভিতরে কি হেলমেট এটা এখনো দেখিনি। আপনাদের সামনে আনবক্সিং করি। ফাইন ফিনিশ, মানে দেখতে অসাধারণ। আর এটা গিফট 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 ফ্রম এমটি বাই দ্য ওয়ে। আর সব থেকে বড়ো যেই প্যারাটা খেতে হয় আমাকে, সেটা হলো সাইজ নিয়ে, দ্যাটস ওয়াই এটা কিন্তু ডিরেক্ট বাইরে থেকে আসছে। আর এই এমটি হেলমেট মানে জাস্ট ওয়াও লুক, এটা লুক লাইক এমটি থান্ডার 4SB, মানে পিছনে স্পয়লার, আপনার হলো এই যে ভাইজর, একদম সেম টু সেম দেখতে এমটি থান্ডার 4SB মতো। আর এমটি থান্ডার 4SB কিন্তু মার্কেটে অ্যাভেলেবল নাই। আমি একটু পরে দেখাই, আমার সবসময় সবগুলো হেলমেট টাইট ফিটিং নাই, কারণ আমি মোটর ব্লগিং যেহেতু করি আমি এটা দিয়েও করবো। দ্যাটস ওয়াই আমার কিন্তু একদম পারফেক্টলি ফিটেড একটা হেলমেট লাগে, আর তার জন্য আমার গ্যাস হলো পারফেক্ট একটা সাইজ। সো বিসমিল্লাহ, আউ ফার্স্ট টাইম, ওয়াও জো জো। অ্যান্ড এই যে এটা তোলার যে ফিল, এই যে ভাইজোরের সামনে থেকে যে এই যে পলিটা তোলার যে ফিল, এক কোথায় এটা নতুন হেলমেট যারা যারা পারচেস করছে তারাই জানে, মানে আইফোন থেকে পলি তোলার মতো একটা অবস্থা। সো এটা খুলি, কমেন্ট করেন সবাই যে আমার এই এমপির পক্ষ থেকে গিফটটা কেমন। ও মানে জোস জোস, একদম সাইজটা পারফেক্ট। তো নতুন হেলমেট দিয়ে খুব তাড়াতাড়ি মোটর ব্লগ করবো। অ্যান্ড আজকের এই ভিডিওটা করার রিজন হলো আপনাদের দেখানো যে নতুন একটা হেলমেট আসছে, অ্যান্ড এত বড়ো একটা বক্সে। আমি এখন দাঁড়িয়ে আছি নর্থ বেঙ্গল অটো দিনাজপুরের সামনে, আর এটি অবস্থিত দিনাজপুরের সিএমি মোড়ে রুস্তম হোটেলের অপোজিটে, আর দ্বিতীয় তোলায়। তো এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আনবক্সিং ভিডিওটা করলাম, আর এই ভিডিওটা পাবলিশ হবে। পাবলিশ হওয়ার পর তো অবশ্যই আপনারা, মানে প্রথমেই জাস্ট সবারই একটা জিনিস নজরে আসবে, সেটা হলো যে এত বড়ো বক্সে আজ পর্যন্ত মনে হয় না বাংলাদেশে এত বড়ো বক্সে কেউ হেলমেটের আনবক্সিং করছে, এটা মনে হয় ফার্স্ট। সো একটু ছোট্ট করে হেলমেট ট্যুর অ্যান্ড শোরুম ট্যুর দিয়ে দেয়। সো লেটস গো। তো এই তো ছিল আমার সারপ্রাইজিং হেলমেটের আনবক্সিং। আর সত্যিই কিন্তু এই বক্সেই আসছিল এই হেলমেট, কারণ আমার হেলমেটের সাইজ পাচ্ছিলাম না কোথাও, অ্যান্ড পুরো বাংলাদেশে এস সাইজ কোথাও নাই। আর অলমোস্ট
80% হেলমেট ব্র্যান্ড যেগুলো বাংলাদেশে আসে সেগুলো আমার এস সাইজ লাগে, অ্যান্ড দ্যাটস ওয়াই এস সাইজ কোথাও ছিল না। আর শুরুর দিকে এমটি স্টিঙ্গার 2 যখন লঞ্চ হয় তখন হলো এস সাইজ কিছু পরিমাণে বাংলাদেশে আসে আর সেগুলো খুব তাড়াতাড়ি সেলও হয়ে যায়, আর দ্যাটস ওয়াই আমার এস সাইজটা কোথাও পাচ্ছিলাম না। নিপুণ ভাইয়া পুরো বাংলাদেশে খুঁজে খুঁজে একদম শেষ অ্যান্ড হেড লাস্ট সেটাকে ডিরেক্ট ফ্যাক্টরি থেকে আনা হয়েছে, অ্যান্ড তার কারণে এত বড় বক্সে আনবক্সিং ভিডিওটা করা হলো। অ্যান্ড এটাতে আসছিল, এটা আমি আনবক্স করছি আগে, মানে আপনাদের দেখানোর জন্য আবার বক্সে ঢুকাই দিছি অ্যান্ড ভিডিওটা শ্যুট করছি। তো হোপফুলি ভিডিওটা ভালো লাগছে। যাদের যাদের যে কোনো ধরনের বাইক অ্যাক্সেসরিজ বা হেলমেট যদি লাগে তাহলে নক করে ফেলবেন, নর্থ বেঙ্গল হোটো বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার যোগে পৌঁছে যাবে আপনার হেলমেট আর আপনার বাইকিং অ্যাক্সেসরিজ। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ব্লগ, হ্যাভ ফান, টাটা, পিস, আল্লাহ হাফেজ।